সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? কি নাম? বৃষ্টি। কেমন আছেন আপনি? আপনার কি হয়েছে, কি বলতে চান? আসলে কিসের কষ্ট? মা বাবা কি হয়েছে? দুইজনে মারা গেছে? ভাই বোন টোন আছে? ভাইটাই নাই। আপনি কি করেন? বয়স কত? লেখাপড়া করছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যে প্রতিবেদনে আসছেন কি আশা নিয়ে? বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন? বয়স হয়েছে বিয়ের? কত বয়স? কত? 18 না আরো বেশি? 18 বছর হয়েছেন, তাই না? তো পরিবারে যারা আছে, গার্জিয়ান আছে, তারা কি একটা বিয়ে দিতে পারতেছে না? দেখে বিয়ে দিতে পারে না, যৌতুক চাই। কি কারণে যৌতুক চাই? মানে যৌতুক চাই কেন? আপনি তো দেখতে শুনতে ভালো আছেন, কেন চাই? সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন এসে? সবচেয়ে কষ্ট লাগে এখন বয়স হয়েছে বিয়ের? কত বয়স? কত? 18 না আরো বেশি? 18 বছর হয়েছেন, তাই না? তো পরিবারে যারা আছে, গার্জিয়ান আছে, তারা কি একটা বিয়ে দিতে পারতেছে না? দেখে বিয়ে দিতে পারে না, যৌতুক চাই। কি কারণে যৌতুক চাই? মানে যৌতুক চাই কেন? আপনি তো দেখতে শুনতে ভালো আছেন, কেন চাই? সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন এসে? সবচেয়ে কষ্ট লাগে এখন আচ্ছা আচ্ছা। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে তো? নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন? এক অসহায় গরিব ঘরের মেয়ে, অভাবের কারণে বিয়ে দিতে পারতেছে না। বিয়ে করতে এসে আসলে যৌতুক চাই। কেউ যদি তার সঙ্গে বা তাকে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01789079471। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা আবার বলছি, 01789079471। নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্যতে জীবন সাজাবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তা ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।